শীত পড়তে না পড়তেই শহরের একঘেয়েমি থেকে দূরে আজ আমরা যাব পিকনিক করতে। কলকাতার একদম কাছে আজ আমরা চলে এসেছি এমন এক স্থানে যেখানে গ্রামীণ পরিবেশের মাঝে পাবেন আধুনিকতার ছোঁয়া। রয়েছে সুইমিং পুলও, ইচ্ছে করলে রাত্রিযাপনও করতে পারবেন, আর কবজি ডুবিয়ে খাওয়ার বিভিন্ন ধরনের সম্ভার তো রয়েছেই। কোথায় সেই স্থান, কিভাবে পৌঁছাবেন, খরচা হয় কত, সব কিছু জানার জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত, আমি ডক্টর মিঠুন। আজ যাব কলকাতার একদম কাছে সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুরে। ঘটকপুকুর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে আজ আমরা চলে এসেছি এক রিসর্টে, যার নাম বনবিথী রিসর্ট। সায়েন্স সিটি বা রুবির মোড় থেকে ঘটকপুকুর আসার জন্য রয়েছে অনেক বাস, তাছাড়াও সোনারপুর থেকে খুব সহজে বাসে করে আপনারা চলে আসতে পারেন ঘটকপুকুর। কলকাতা থেকে একদম কাছে মাত্র 2 ঘন্টার জার্নিতে আপনারা পৌঁছে যাবেন এই রিসর্টে। রিসর্টের সামনে আসলেই মনে হবে কোনো এক গ্রামে চলে এসেছি। আমরাও চলে আসলাম বনবিথী রিসর্টে। এই রিসর্টে চেকিংয়ের টাইম সকাল 11:30। চেকিং করে আমরা এখন ঘুরে দেখব পুরো রিসর্টটি। এই রিসর্টে যা বললাম, ঢুকলে মনে হবে কোনো এক সুন্দর সাজানো গোছানো গ্রামে চলে এসেছি। রিসর্টের সামনেই রয়েছে একটি বড় সুইমিং পুল। সুইমিং পুলের সামনেই রয়েছে বনবিথী রিসর্টের প্রিমিয়াম 2টি কটেজ। এই কটেজের লোকেশন খুব সুন্দর, আর কটেজগুলো খুব সুন্দরভাবে সাজানো। কটেজগুলি দেখলে আপনার মনে হবে কোনো দুতলা মাটির বাড়ি। মাটির বাড়ির অ্যাম্বিয়েন্স দিয়ে সাজানো হয়েছে এই কটেজগুলো। কটেজগুলি কিন্তু দুতলা। আমিও একটু পায়ে পায়ে ঘুরে বেড়ালাম কটেজগুলিতে। কটেজের দুতলা থেকে পুরো বনবিথী রিসর্টটিকে খুব সুন্দর দেখায়, আর বিশেষ করে বলতে গেলে সামনের সুইমিং পুলটা অপূর্ব সুন্দর। প্রিমিয়াম কটেজগুলি থেকে নেমে এসে জলের আওয়াজ পাচ্ছিলাম। এগিয়ে গিয়ে দেখি এখানে তৈরি করা হয়েছে এক আর্টিফিশিয়াল ঝর্ণা, আর তার পাশেই চলছে পাখিদের কলতান। প্রচুর পাখি রয়েছে এখানে। যেখানে পাখি রয়েছে তার ওপরেই রয়েছে একটি ছোট্ট কটেজ। চলে আসলাম তার ওপরে। খড়ের তৈরি এই কটেজখানা বেশ সুন্দর। ভেতরে ঢুকেই দেখি রয়েছে একটি ক্যারাম, এবং এখানে আপনি সময় কাটাতে পারবেন বই পড়েও। বেশ কিছুক্ষণ ক্যারাম খেলে চলে আসলাম ক্যারাম রুম থেকে নিচে। প্রচুর গাছগাছালি এবং ফুল দিয়ে সাজানো বনবিথী রিসর্ট। রিসর্টের মাঝখানেই রয়েছে একটি খাওয়ার জায়গা। ঠিক যেন মনে হবে গ্রামের মধ্যে একটি কমিউনিটি হল। এখানে খাওয়ার টেবিলগুলোও কিন্তু বেশ অন্যরকম, পুরোপুরি কাঠের তৈরি। এইখানে বসে খাওয়ার আনন্দ কিন্তু বেশ আলাদা উপভোগ করতে পারবেন আপনারা। বনবিথী রিসর্ট ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে পড়েন, তার জন্য রয়েছে প্রচুর বসার জায়গা। সেখানে বসে একটুখানি জিরিয়ে নিতে পারেন। তাছাড়া বনবিথী রিসর্টে বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা রয়েছে। প্রচুর রাইড রয়েছে বাচ্চাদের জন্য এখানে। বাচ্চাদের খেলার জায়গার ঠিক সামনেই রয়েছে টেন্ট। এই টেন্টে ইচ্ছা করলে আপনারা থাকতে পারবেন। এই টেন্টগুলি কিন্তু একদমই সাধারণ টেন্ট নয়, যথেষ্ট বড় এবং এসি টেন্ট। টেন্ট পেরিয়ে আরেকটু সামনের দিকে এগোলে রয়েছে বেশ কয়েকটি মাটির বাড়ি। ঠিক যেন এক টুকরো গ্রাম। রয়েছে প্রচুর গাছ, সেই গাছে হয়ে আছে ফুল, আর তার সামনে পর পর মাটির বাড়ি।
আমিও পায়ে পায়ে মাটির বাড়িগুলোর মধ্যে প্রবেশ করলাম। মনে হবে কোনো এক গ্রামে চলে এসেছি, তবে এই গ্রামে সব শহরের সুবিধা আপনি পেয়ে যাবেন। মাটির বাড়িগুলি দেখে এগিয়ে গেলাম সামনের দিকে। এখানেও রয়েছে বেশ কিছু বসার জায়গা। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আরেকটু এগিয়ে গেলাম বনবিথি রিসর্টের ভেতরের দিকে। সামনে এগোতেই দেখি এখানে রয়েছে একটি পুকুর, এবং পুকুরের মাঝখান দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন, এবং তার মাঝখানে রয়েছে একটি বসার জায়গা। বেশ অন্যরকম সুন্দর অনুভূতি হবে এখানে আসলে। এখানে আপনি ইচ্ছে করলে বোটিং করতে পারবেন, আর তাছাড়া এখানে রয়েছে বেশ কিছু হাঁসও। আমরা এখন চলে এসেছি বনবিথি রিসর্টের ডিল্যাক্স কটেজের সামনে। এই কটেজও দুতলা। এখান থেকেও পুরো বনবিথি রিসর্ট অপূর্ব সুন্দর দেখায়। এই রিসর্টের দুতলাতেই থাকবো আমরা। আমরা যে রুমটায় ছিলাম তার নাম রাধাচূড়া। রুমের মধ্যে প্রবেশ করে দেখি একেবারে আধুনিক সজ্জায় সজ্জিত এই রুম। রয়েছে বিশাল বড় এক ডবল বেড। তাছাড়া এই রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এসি থেকে ওয়ার্ড্রব, টিভি, তাছাড়া বেশ কিছু নেসেসারি আইটেম আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আলাদা করে রাখা থাকবে আপনাদের জন্য টি আইটেম এবং ওয়াটার বোটলও। রুমের সঙ্গে অ্যাটাচ ওয়েস্টার্ন ওয়াশরুমটিও কিন্তু অপূর্ব সুন্দর। তাছাড়া আপনারা রুমে বসে আপনাদের পছন্দ মতো জিনিস খুব সহজেই অর্ডার করতে পারবেন। আর এখানে রয়েছে ফ্রি ওয়াইফাইও। রুমের মধ্যে দেওয়া থাকবে আপনাদের মেনু কার্ড, সেখান থেকে নিজেদের পছন্দ মতন খাবার আপনারা অর্ডার করে নিন। রুম নেওয়ার কিছুক্ষণ পরেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে বেশ ফ্রেশ মনে হচ্ছিল। কিছুক্ষণ রিল্যাক্স করে রুম থেকে আবার বেরিয়ে পড়লাম। এখন আমি যাব সুইমিং পুলে। বনবিথি রিসর্টের যে কোনো ধরনের রুম আপনারা বুক করে নিতে পারবেন। এই রুমগুলির ভাড়া কীরকম তা ভিডিও দেখতে দেখতেই আমি আপনাদের জানিয়ে দেব। এখন আমি চলে এসেছি এখানকার সুইমিং পুলের সামনে। এসে নিয়ে নিলাম একটি ব্লু লেগুন। সুইমিং পুলের পাশে বেশ কিছুক্ষণ বসে ব্লু লেগুন পান করলাম। শরীর আর মন একেবারে ফুরফুরে। সুইমিং পুলের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। সময় কাটানোর পর দেখি এখানে রয়েছে পুরনো দিনের সেই ধান ভাঙার ঢেঁকি। ঢেঁকি দেখে চলে আসলাম বনবিথি রিসর্টের মধ্যে নবনির্মিত বনভোজ রেস্টুরেন্টের সামনে। আপনারা যারা রুম বুক করতে চাইছেন না অথচ এখানে এসে খেতে চাইছেন, তারা রুম বুক না করে চলে আসতে পারেন বনভোজে লাঞ্চ, ডিনার বা স্ন্যাক্স খেতে। বনভোজ রেস্টুরেন্টের ইন্টেরিয়ারও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে রয়েছে বড় বড় জানলা। জানলা দিয়ে গ্রাম বাংলার সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আর রয়েছে অসংখ্য বসার জায়গা। ভেতরে আমরাও চলে আসলাম একটি টেবিলে। টেবিলে বসার খানিকক্ষণের মধ্যেই পেয়ে গেলাম আমাদের লাঞ্চ। লাঞ্চ আপনারা নিজেদের ইচ্ছে মতন করতে পারবেন। এসে রুম নাম্বার বলে নিজেদের লাঞ্চ অর্ডার করলেই সহজেই আপনার টেবিলে পেয়ে যাবেন আপনাদের লাঞ্চ। ভাতের সঙ্গে আমরা কি কি খেয়েছিলাম একটু দেখে নেওয়া যাক। স্যালাড, আলু ভাজা, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, ডাল এবং চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে ডিম দিয়ে চিকেন ডাক বাংলো, এবং সবশেষে ঠাকুরবাড়ির মাটন। খাওয়া শুরু করলাম। এখানকার
চিংড়ি মাছের মালাইকারিতে চিংড়ি মাছের সাইজ একবার দেখুন, আর এখানকার শেফের রান্নার হাত এক কথায় অপূর্ব। অসাধারণ টেস্টি চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার পরে এখন আমি খাচ্ছি চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলোর একটি বিশেষত্ব হলো চিকেনের সাথে আপনি পেয়ে যাবেন ডিমও। চিকেন ডাক বাংলোর স্বাদ কিন্তু এক কথায় অপূর্ব। বনবীথি রিসর্টের এই বনভোজ রেস্টুরেন্টের প্রতিটি রান্নার স্বাদ মুখে লেগে থাকবে আপনার দীর্ঘদিন। চিকেন ডাক বাংলো খাওয়ার পর এখন আমি খাবো ঠাকুর বাড়ির কষা মাংস, আমার ফেভারিট মাটন। সেই মাটন এখন আমি খাচ্ছি। শেষ পাতে খেয়ে নিলাম পাঁপড়, চাটনি এবং গুড়ের রসগোল্লা। ভরপেট খাওয়ার পর এখন একটু বিশ্রাম। দুপুরে একটু জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার বনবীথিতে। গাছে গাছে হয়ে আছে বকফুল, কামরাঙ্গা এবং তার পাশে রয়েছে টার্কি। আপনারা টাকার বিনিময়ে টার্কি বা কোয়েল পাখির মাংস এখানে খেতে পারবেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। আমাদের বনবীথি রিসর্টও এখন মায়াবী আলোয় সজ্জিত, ঠিক যেন এক টুকরো গ্রামে আধার নেমে এসেছে। বেশ এক অদ্ভুত মাদকতা রয়েছে এখানকার পরিবেশে, তাই চলে আসলাম আবার সেই সকালবেলার সুইমিং পুলের সামনে। আপনারাই দেখুন সুইমিং পুল এখন কতটা রঙিন। রাতের সুইমিং পুল কিন্তু অনেক বেশি সিডাকটিভ, তাই নিজেকে কন্ট্রোল করা ছাড়া আর কিন্তু উপায় ছিল না। বনবীথি রিসর্টের দিনের পরিবেশ যথেষ্ট সুন্দর, তবে রাতের এই পরিবেশ দিনের সৌন্দর্যকেও হার মানাবে। নিজের প্রিয়জনের সাথে সময় কাটাতে একবার হলেও চলে আসুন বনবীথি রিসর্টে। বনবীথি রিসর্টের রাতের সৌন্দর্য আকণ্ঠ পান করে চলে আসলাম উনাদের ডাইনিংয়ে। এখন আমরা খেয়ে নেব স্ন্যাক্স। স্ন্যাক্সে আমরা খেয়েছিলাম চিকেন 65, ফিশ ফিঙ্গার এবং ক্রিসপি বেবি কর্ন। খাওয়া শুরু করলাম স্ন্যাক্স, শুরু করলাম চিকেন 65 দিয়ে। চিকেন 65-এর টেস্ট কিন্তু অপূর্ব ছিল। তারপরে খেলাম ফিশ ফিঙ্গার, যথারীতি ফিশ ফিঙ্গারও খুব ভালো। তবে আমি ভেজ লাভার না হয়েও এখানকার ক্রিসপি বেবিকর্নের প্রেমে পড়ে গেছি। স্ন্যাক্সের পরে একটু চা খেয়ে বনবীথি রিসর্টের ফ্রন্ট অফিস ম্যানেজারের সঙ্গে দেখা হয়ে গেল। নমস্কার, আমি জয়ন্ত নস্কর, আমি হচ্ছি বনবীথি ফ্রন্ট অফিস ম্যানেজার। আমাদের বনবীথির কনসেপ্টটাই হচ্ছে পুরো ইকো ভিলেজ নিয়ে। এখনকার দিনে ইকো ভিলেজ পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। যদি আপনারা এনজয় করতে চান যে ইকো ভিলেজের কনসেপ্ট অ্যান্ড আমাদের যেরকম ক্যাটাগরি করে করা রয়েছে, আই থিঙ্ক আপনাদের সবার খুব ভালো লাগবে। তো আপনারা আসুন, এনজয় করুন, এটাই চাই আমরা। আমাদের এখানে রুমস বলতে গেলে আমাদের এখানে রুম স্টার্টিং 2200+ ট্যাক্স থেকে স্টার্টিং আপ টু 5500+ ট্যাক্স। তার মধ্যে আমাদের এখানে রয়েছে টেন্ট রয়েছে যেগুলো 2000+ ট্যাক্স। সঙ্গে আপনি টেন্টের ওপরে পেয়ে যাচ্ছেন বকুল 1, বকুল 2। আমাদের স্টার্টিং রেঞ্জের মধ্যে এটা সবথেকে লো রেঞ্জের মধ্যে আছে। আমাদের এটা রয়েছে আপনার স্টুডিও রুম, একটা বকুল, বকুল 1টা একটু স্মল আর বকুল 2টা একটু বড়। অ্যান্ড আমাদের আর রয়েছে কি যে আমাদের প্রিমিয়াম রুম রয়েছে যেগুলো আমাদের 3500+ ট্যাক্স। প্রিমিয়াম রুমের পাশে আমাদের একটা স্কোয়াড রুম রয়েছে যেটা আমাদের 5200 মানে 52+ ট্যাক্স। ওর নিচে আমাদের মালদ্বীপ প্যালেস রয়েছে, ওগুলো আমাদের সেম রেঞ্জেই পড়ে। যে মাড হাউস রয়েছে আমাদের, মাড হাউস আমাদের 750+ ট্যাক্স। মাড হাউসের পরে আমাদের পন সাইডে দুখানা আমাদের একটা বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিংয়ে আমাদের যে রুমগুলো রয়েছে সেগুলো ডিলাক্স, সুপার ডিলাক্স রুম। নিচেরগুলো আমাদের সব সুপার ডিলাক্স রুম, ওপরেগুলো সব সুপার ডিলাক্স। ওপরে সুপার ডিলাক্সের দুটো ক্যাটাগরি রয়েছে। ওপরে সুপার ডিলাক্সে একটা ক্যাটাগরির মধ্যে আমাদের নর্মাল রুম পড়ে যেটা ফার্স্ট ফ্লোরে পড়ছে, আর একটা হচ্ছে কি যে আপনার বাট্টা ব্যাটাজ রুম দুখানা রয়েছে। গল্প করতে করতে রাত হয়ে গেল, তাই আমরাও চলে আসলাম আবার বনভোজে ডিনার করার জন্য। ডিনারে আমি খেয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস, মিক্সড ফ্রাইড রাইস এবং
টেস্টি চিলি চিকেন। ডিনার করে চলে আসলাম নিজের রুমে। এখন ঘুমানোর পালা, শেষ হলো প্রথম দিনের ভ্রমণ। নতুন দিনের শুভারম্ভ হলো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আবার চলে আসলাম ব্রেকফাস্ট করতে বনভোজের সামনে। ব্রেকফাস্ট এখানে কিন্তু এলাকাটে অনেকগুলি অপশনের মধ্যে আপনি নিজের পছন্দ মতন ব্রেকফাস্ট সিলেক্ট করে নিতে পারেন। আমি প্রথমে নিয়েছিলাম দুটো কচুরি, তারপরে একটুখানি তরকারি, সঙ্গে নিয়েছিলাম একটি মশলা ধোসা, কিছু ফ্রুটস, ডিম সেদ্ধ এবং অমৃতি। তারপরে নিয়েছিলাম পাস্তা এবং কফি। এত সুন্দর ব্রেকফাস্ট যিনি রান্না করেছেন পেয়ে গেলাম তাকেও। নমস্কার, আই এম রাজেশ ফর বনবিধি রিসর্ট হচ্ছে সার্ভিস সিনিয়র স্টুয়ার্ডে আছি। তো আমি আপনাদেরকে জানাবো এখন এই রিসর্ট সম্পর্কে, বনবিধি রিসর্ট এবং মানে বনভোজ রেস্টুরেন্ট যেটা একই সঙ্গে আছে আমাদের বনবিধি রিসর্টে। তো রুম টাইপে আমি তখন যাচ্ছি না, তো আমি ফুডের বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি। আমাদের এখানে লাঞ্চের জন্য ব্যবস্থা আছে, আপনারা যে কোনো কেউ চলে আসতে পারেন, শুধু রুম না নিয়ে শুধু লাঞ্চের জন্য চলে আসতে পারেন, যে ক্ষেত্রে আমাদের রেস্টুরেন্ট বনভোজ যেটা ওপেনিং আছে, ঠিক আছে। আর যেখানে মানে লাঞ্চের জন্য কমন থালি সিস্টেম আছে, এছাড়া থালির প্রাইস আছে, রুম ছাড়া যাদের জন্য শুধু লাঞ্চ তাদের জন্য 525 টাকা আছে, এবং যাদের রুম আছে, যারা রুম নিয়েও লাঞ্চের জন্য এখানে আসতে পারেন, তাদের জন্য আছে 450 টাকা কমন ভেজ থালি। এবং আপনারা আলাকাডেও নিতে পারেন, বা ভেজ থালির সঙ্গে সঙ্গে নন ভেজ চিকেন, মাটন, ফিশ সব রকম আইটেমই আছে অ্যাভেলেবেল, এবং তন্দুর কাবাব টিক্কা এগুলোও পেয়ে যাবেন, বা চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব কিছু এখন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমাদের ইভিনিং স্ন্যাক্সটা আছে মানে সন্ধ্যাবেলা, যেটা মানে 6:30 থেকে 4:30 থেকে চা কফি তো স্টার্ট হয়ে যাচ্ছে 4:00 থেকে, এবং মানে 8:00 পর্যন্ত টাইমিং আছে। আর যেটা বলছিলাম লাঞ্চের টাইম হচ্ছে মানে আমাদের 1:00 থেকে 3:00 পর্যন্ত, এবং মানে আমাদের ডিনার টাইম আছে 1:30 থেকে 10:00 পর্যন্ত ডিনার টাইম। যে কোনো কেউ আসতে পারেন এবং মানে সব কিছু মেনু কার্ড থেকে অর্ডার করে খেতে পারবেন। যেখানে ডিনারের জন্য আসতে পারেন, লাঞ্চের জন্য আসতে পারেন, এবং ইভিনিং স্ন্যাক্সের জন্য তো আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবং আমাদের ব্রেকফাস্ট আছে 8:00 থেকে 10:00 পর্যন্ত ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টে থাকবে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ডিজার্ট, কার্ড ফুডস, ডিমের একটা আইটেম থাকবে, আর টি অ্যান্ড কফি তো থাকছে, সঙ্গে চাইল্ডদের জন্য কর্নফ্লেক্স, মিল্ক এবং স্যান্ডউইচ আছে। আর হচ্ছে ব্রেকফাস্ট টাইম হচ্ছে 8:00 থেকে 10:00 পর্যন্ত, এবং আমাদের মানে যেদিন চেক ইন ডেট আছে তারাও ব্রেকফাস্ট করতে পারেন, তবে 10:00টার মধ্যে আসতে হবে, চেক ইন করতে হবে, এবং মানে 250 টাকা করে পার হেড আছে। আর রুম থাকলে তো রুমের সঙ্গে মানে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, তবে নেক্সট মর্নিং। ওকে, থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের সঙ্গে বনবিধি রিসর্ট কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টুরিস্ট ডেস্টিনেশন।